बस तुम इटे छाड़ी जाओ রানাঘাট সম্পত্তি থেকে দিয়েছে চাল ডাল তিন মাস ধরে দিচ্ছে অসংখ্য ধন্যবাদ তারপর ট্রেন বাস কিছুই চলছে না কোথায় যাব কোথায় খাবো কিন্তু আমাদের সম্পত্তি রানাঘাট থেকে অর্ঘ নাম উনি আমাদের চাল ডাল তেল সবজি বাজার সব কিছু দিয়েছে তিন মাস ধরে দিচ্ছে তিন মাস ধরে ঘর ভাড়াও দিচ্ছে তাতে তো চলে যাচ্ছে আপনার মূলত কি করেন আমরা ট্রেনে কাজ করি ট্রেনটাও বন্ধ হয়ে গেছে এখন কোথায় যাব তাই গুরুর কাছে আসলাম গুরু বলছে ঠিক আছে চাল ডাল দিচ্ছি এইটা নিয়ে খাও আস্তে আস্তে যখন আবার দেবে তখন আবার আসবে আবার কতদিন কেমন দিল তিন মাস দিচ্ছে কতজনকে দিল কতজনকে তাও 30 40 মতন হবে আজকে দিয়েছে আরো লোক আছে অনেক অনেক জায়গা আজকে অনেক জায়গা দিবে 250 আপনার নাম আমার নাম তিনজুদা তিনজুদা কোন জনটা খাদ্য समाज रूपान्तरित मानुष जरा रही प्रांतिक लिंग मानुष तारा परिचालित पूरा संगठन और ये संगठने जरा आज के रेशन निच्छेन जैसे खाद्य सामग्री खुचे दीची ताराओ एलजीबीटी कम्यूनिटी मानुष समाज प्रांतिक लिंग मानुष समाज बहिष्कृत मानुष जरा समाजे मान कोट आनकोट जरा शिक्षित तरा जैसे पिछिए रेखे कारण आज के लकडाउन लकडाउन कोविड सीचुएशने जो ट्रेन बस सारा गणमाध्यम गणपरिसेवा जो पुरोटाई बंद से समय एरा ओ पेशा कर ही तरा खाए ट्रेन भिक्षा दिखी बेगी को खाए रास्ता सिगनेले दाड़िए इनकाम करो पुरोटाई एन बंद जो हमारे कम्यूनिटर मध्य बसिभाग শিক্ষাগত যোগ্যতা অনেকটাই ড্রপ আউট হয়ে যাচ্ছে একটা লেভেল গিয়ে এরকম ডিসক্রিমিনেশনের সমস্যাগুলো মাধ্যমে তখন তো তারা যত শিক্ষাগত ড্রপ আউট হয়ে যায় তারপরে তারা আর অন্য কোনো পেশা যুক্ত হতে পারছে না কোনো ভালো কিছু ভালো বলতে অফিস কাছের কোনো কাজের জন্য তখন তাদেরকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য এই কাজগুলো করতে হচ্ছে ট্রেনে কাজ করতে হচ্ছে বা সিগন্যালে কাজ করতে হচ্ছে তো আজকে সেইগুলো পুরোটাই বন্ধ আছে তার জন্য আজকে আমরা নদীরানাগড় সম্পত্তি সোসাইটি থেকে আমাদের গত তিন মাস ধরে প্রয়াস রয়েছে ছোট্ট একটি প্রয়াস যে আমাদের যে কমিটির মানুষ রয়েছেন তাদের সমস্যাগুলো চলছে এখন তাদেরকে কতজন আছেন এরকম নদিয়া জেলাতে প্রায় 1500 মানুষ রয়েছে যেটা আমরা পুরো প্রত্যেক তিন মাস ধরে কভার করছি আর এখন আমরা কল্যাণে শুরু করলাম তারপরে আমরা যাব বুদ্ধবারের দিকে তারপরে যাব মানে রানাঘাট এভাবে আস্তে আস্তে কৃষ্ণনগর পুরো জেলাটাই পুরো জেলাটাকে আমরা আপনার নাম পরিচয় আমি হেনা নদিয়া রানাঘাট আপনারা জানেন যে অঘোষিত লকডাউন যেটা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা করোনাবিধি এত বেড়ে যাওয়ার দরুন আমাদের যে লকডাউনটা রেখেছে তার মধ্যে কিন্তু খাদ্য সংকটটা রয়েছে ট্রান্সজেন্ডারদের বেশি কেন ট্রান্সজেন্ডারদের রেশন কার্ড আছে হয়তো বাড়িতে কেন তারা ট্রান্সজেন্ডার হওয়ার দরুন তারা বাড়ি থেকে বিচ্ছাড়িত তাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে তারা হয়তো কেউ পুরো ঘরে থাকছে বা কেউ গুরুর ঘরে থাকছে তো ট্রেনে ব্রেকিং বন্ধ রাস্তাঘাটের সিগন্যাল বন্ধ সব কিছু থাকার দরুনে একটা আমাদের আমরা চেষ্টা করেছি যে তাদের পাশে এই টানা তিন মাস যে তিন মাস ধরে আমরা অঘোষিত লকডাউন দিচ্ছি খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দিচ্ছি যতটা সাধ্য আমাদের মতো আমাদের পক্ষ থেকে তারা যেন খেয়ে বাঁচতে পারে সেইটুকু চেষ্টা করছি এখনও বঞ্চিত এখনও কেন সমাজে এখনকার অনেক ছেলে বা অনেক মানুষরা আছে যারা সমাজের জন্য আমাদের সঙ্গে ভালো করে মিশতে পারে না
এরকম আমার সঙ্গে ঘটনা ঘটে, যারা আমাকে আমার কাজে তারা সাধুবাদ জানায়, কিন্তু তারা সমাজের ভয়ের চোটে আমাকে বলে না তোমার কাজ দেখলে হবে না, সমাজকে নিয়ে চলতে হবে। তো সেই জিনিসটাই যে সমাজে ভালো জিনিস প্রশংসা নেই, সমাজে খারাপ হোক মাতাল হোক তাও জানি সে সমাজে তথাকথিত পুরুষ বা তথাকথিত মহিলার মতো হয়। সেক্ষেত্রে থার্ড জেন্ডারের ক্ষেত্রে সেটা বাঞ্ছনীয় না। হ্যাঁ, আর থার্ড জেন্ডারের ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে, আমাদের ফ্যামিলি থেকে অনেক ধরনের অনেক সমস্যা হচ্ছে, তার জন্য তারা পড়াশোনাও যায় না, তারা বিভিন্ন জায়গা থেকে এই সাপোর্ট পাচ্ছে না। তারা যদি আজকে পড়াশোনা জানতো তারা হয়তো আধা মায়নেও চাকরি করতে পারতো, কিন্তু ট্রেন বন্ধ, তাদের হাতে রোজগার বন্ধ। তো আমরা যেটুকানি দিচ্ছি সেই আশাতেই বা আমাদের যারা সহযোগিতা হচ্ছে তাদের আশাতেই বসে আছে। এইটা কদিন চালাবেন? তিন মাস, এই মাসটা হলে তিন মাস হচ্ছে, আমরা হচ্ছে অলরেডি আবার কথা বলছি, দেখি আরেকটা মাস যদি পারি চেষ্টা করি, ইচ্ছা আছে দেওয়ার। এটা কী করে সংগ্রহ করছেন? এইটা হচ্ছে আমাদের বিভিন্ন রকম ক্রাউড ফান্ডিং করে, আমাদের যেসব বন্ধুরা বাইরে বিভিন্ন পড়াশোনার ক্ষেত্রে বাইরে গেছে, আমাদের মধ্যে যারা এডুকেটেড বা নন কমিউনিটির মানুষরাও যারা আমাদের ভালোবাসে আমাদের সাপোর্টে থাকে, তারা আমাদের সহযোগিতা করেছে, তাদের সহযোগিতা অর্থ আমরা পৌঁছে দিয়েছি। আপনার নাম পরিচয়? আমি অর্ঘ্য রায় চৌধুরী, সম্প্রীতি সোসাইটির সেক্রেটারি।